দুপুর থেকে এখানে সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল বেশ কয়েকজন যুবক। তাদের কথাবার্তা ও শারীরিক ভঙ্গিতে সন্দেহ হয় এলাকার মানুষের। এরপরই ডাকাত সন্দেহে তাদের পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে গোঘাট থানা সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবকদের বাড়ি ঝাড়খণ্ডে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে বেশ কয়েকজন যুবক বকুলতলা সংলগ্ন এলাকায় ইতস্তত ঘোরাফেরা করছিল। এলাকার মানুষ সহ ব্যবসায়ীদের কাছে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল। এলাকায় সোনার দোকান বা বড় দোকান কতগুলি রয়েছে, কখন মানুষের আনাগোনা কম দেখা যায়, সে সমস্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল তারা। স্বাভাবিকভাবে ওই অপরিচিত যুবকদের এই ধরনের কথাবার্তা দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষদের। এরপর এই খবর যায় গোঘাট থানায়। পুলিশ গিয়ে ওই অপরিচিত যুবকদের আটক করে নিয়ে আসে। ঘটেছিল বলতে বকুলতলায় চার পাঁচজন ছেলে, অচেনা ছেলে ঘোরাঘুরি করছিল এবং আমাদের লোকাল দোকানদার কিছু দোকানদারকে জিজ্ঞেস করেছে এখানে কটা সোনার দোকান আছে, কটা কাপড়ের দোকান আছে, কটা পাড়া আছে এখানে। তারপর আমাদের সন্দেহ হয়, আমরা সিভিককে বলি, সিভিককে সঙ্গে করে নিয়ে এসে এখানে ধরি, ধরে থানায় ফোন করি, থানায় এসে নিয়ে গেছে। ওরা বলেছে ঝাড়খণ্ডে বলে, এদেরকে দুপুর থেকে দেখা যাচ্ছে, দুপুর থেকেই দেখা যাচ্ছে এবং ট্রেনের টিকিট আছে এদের কাছে। ওরা হাওড়া ব্যান্ডেল হাওড়া না ব্যান্ডেল হাওড়া 11:30 টিকিট কেটেছে। আমার দোকানের সামনে ঘোরাঘুরি করছিল, সেটা দেখে একটু সন্দেহ হয়। আমি পুলিশে ডাকি এবং সিভিকে আসে, সিভিকে এসে পুলিশে আসার পর ওদিকে থানায় নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালি বলতে পারছি না কি করতে এসেছিল, এখানে এসেছিল, আমার দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। আমি ক্যামেরায় দেখার পর ওদিকে সন্দেহ হয়, হওয়ার পর বড়োবাবুকে কল করি, কল করার পর থানাতে গাড়ি এসে তুলে নিয়ে যায়। ঝাড়খণ্ড বলছে। নিউজ আজ বাংলা গোঘাট। এই সর্বপ্রথম আপনাদের আরামবাগ শহরে এসে গেছে 19th হোল অ্যানিমেশন একাডেমি, যেখানে থাকছে 1 ইয়ার ডিপ্লোমা ইন অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং কোর্স। কোর্স শেষে থাকছে 100% জব গ্যারান্টি, আমাদের নিজস্ব স্টুডিও এবং অন্যান্য স্টুডিওতে। আমাদের সিট সংখ্যা সীমিত, তাই আর দেরি না করে আমাদের অফিস বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা আরামবাগ লিংক রোড, স্টাইল বাজারের ঠিক পাশেই, IDBI ব্যাংকের চতুর্থ তল।